আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো ভাই। তো সুজন ভাই, ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে, প্রতি সপ্তাহে আসা হয়। তো এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয়টা হচ্ছে পাবনা জেলায় সরজি থানা দাসুরিয়া, আমার নাম সুজন। আপনি, তোমরা তো গাভী গরু কেনা বেচা করে থাকেন? গরু বেচা কিনা করে থাকি। তো আজকে কতগুলো গাভী দেখাবেন? আজকে বেশি গরু দেখাবো না ভাই, 3 পিস গরু দেখাবো। 3 পিস গাভী? জি জি জি। এগুলোর দুধগুলো কেমন পাচ্ছেন? এগুলো আপনি 20-25 পর্যন্ত গ্যারান্টি থাকবে। জার্সি গাভীও আছে? জি, একটা জার্সি আছে আর দুটা হলস্টাইন ফ্রিজিয়ান। আমার ইন্ডিয়ান জার্সি, তো ইন্ডিয়ান জার্সির মনে করেন অনেক চাহিদা, আর যে জার্সিগুলো আমরা যে লাইন থেকে গরু আসে ওখানে পাওয়া যায় না। আর জার্সি গাভীটা খুবই কম পাওয়া যায়? খুবই কম পাওয়া যায়। জি জি, হলস্টাইন ফ্রিজিয়ান গরু এগুলো পাওয়া যায়। আপনার 10টা প্রতিবেদন দেখবেন, 10টা প্রতিবেদনের ভিতর দেখবেন যে একটা প্রতিবেদন হয়তো 1 পিস আছে, মানে যার কাছে 5টা আছে হলস্টাইন ফ্রিজিয়ান, 5টার ভিতরে হয়তো 1 পিস জার্সি আছে, তাও হঠায় কিন্তু প্রতিনিয়ত পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী? জি জি। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে? জি জি। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দেখছেন, দিয়েছে। গাভীটা অনেক বড় সর একটা গাভী, অনেক বড়, মানে ডবল বডির গাভী ভাই। যাক কয় ডবল বডি সেইটা ভাই। দর্শকের পোলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। পোলানে দেখেন, হাত দিয়ে লাইজ দেখা দিচ্ছি দর্শকের, দর্শকের দেখান যে একদম যে কোনো মা বোন দোয়া খাতে পারবে, একটু ইট বিস্কিট তো করবে না। মাশাআল্লাহ, পোলান যা দেখতেছেন ভাই, যাকেন দেখছেন সম্পূর্ণ দুধ ভাই। দোয়া দিলে একদম চিটি হয়ে যাবেন, একদম কিচ্ছু থাকে না, বকন গরু হয়ে যাবে ভাই। মাশাআল্লাহ, দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা আমি 25টা পাচ্ছি, যে ভাই নিবি 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে, 24 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। আর দেখেন এই জায়গাগুলো দেখেন ভাই দর্শকের। সাথে কি বাচ্চা এটার? সাথে দেখেন বকন বাচ্চা ভাই, দেখেন বাচ্চা, সাথে বকন বাচ্চা, বাচ্চাটা একদম হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চাটা বয়স 14 দিন বয়স ভাই। বাচ্চার বয়স আজকে 14 দিন? জি জি জি। বাচ্চাটা দেখেন দর্শকের, বাচ্চাটা মনে করেন যে খুব হাই রেঞ্জের বাচ্চা ভাই। দুধ টুধ কেমন পাচ্ছেন গাভীটার থেকে? দুধ এটি 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি জি। আর দামটা রাখছেন? এটা দাম চাচ্ছে 2,60,000 টাকা ভাই। 2,60,000 টাকা? জি জি। সিরিয়ালের প্রথম গাভীটা? জি জি। তো এটা দেখলাম আমরা, 1 নাম্বার গাভীটা। তো এবার গাভীটা দেন বাচ্চা সহ, আপনি বাচ্চাটা দেখা দেন ভাই, বাচ্চার দুধ খাচ্ছে দেখেন দর্শক, দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা দুধ খাচ্ছে। ফুটফুটি বাচ্চা আছে ভাই, খুব সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ। তো এটা দেখলাম সিরিয়ালের 1 নাম্বার গাভীটা। জি জি। তো 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। খুবই এক্সক্লুসিভ একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ইন্ডিয়ান জার্সি ভাই, জার্সি জাতের একটা গাভী। জি, এটা ইন্ডিয়ান জার্সি। আপনি দর্শকের এই জার্সি গরুর মাথাটা দেখান দর্শকের, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। ইন্ডিয়ান জার্সি কাকে, ইন্ডিয়ান জার্সি, কিন্তু মাথাটা হবে ছোট ভাই, আর মাথার মাঝখানে হবে গর্ত, আর কানে কিন্তু প্রচুর পরিমাণ লোম থাকবে ভাই, দেখছেন কানে পশমকতা স্তকগুলো হবে বড় বড়। এগুলো আছে ইন্ডিয়ান জার্সির আছে বৈশিষ্ট্য। দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দেয়। কি বাচ্চা সাথে এটা? সার বাচ্চা। সাথে সার বাচ্চা? জি জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজ 12 দিন বয়স আজ। বাচ্চার বয়স আজকে 12 দিন হয়েছে? জি জি। দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন, দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। উলান পালান দেখান দর্শকের, দুই মুড়ি থেকে আপনি দেখান, দেন খুব সুন্দর উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে? এরা দুধ পাচ্ছেন 22 লিটার ভাড়া দেন, পিছাবে রাস্তা থেকে দেখেন উলানটা নাবি, দেখেন একদম হাঁটুর গিরি পর্যন্ত আছে। 22 লিটার দুধ পাচ্ছেন? জি জি। 22 লিটার দুধের গ্রাম থাকবে, আর দেখেন গৌড়া খুবই শান্ত শ্রেষ্ঠ, যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। জি জি, দুধ দহন করে দেখে শুনলি আপনারা দর্শক, আপনারা দুধ দহন করে যাচ্ছে বাছাই করে নিতে পারবেন। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাচ্ছে আমি 2,45,000 টাকা। 2,45,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। জি জি। দর্শক উলান পালানটা দেখতে পাচ্ছেন, দেখান ভাই উলান পুলান গুলা খুবই সুন্দর, আর দেখেন আমি আপনাকে হাত দিয়ে দেখা দিচ্ছি, দেখান একদম ইট বিস্কিট তো কমে না ভাই, একদম মা বোন যে কোনো লোক দোয়া খাতে পারবে, দেখেন খুব ঠান্ডা শান্ত একটা গাভী। জি, যারা দেখেন উলানে এখনো কিন্তু প্রচুর জায়গা, দেখছেন যেখানে টান দেবেন সেখানে একদম বস্তা ভাই, দেখেন। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। 2 নাম্বার গাভীটা ভাই, দামটা রাখছিলেন? এটা দাম চাচ্ছে আমি 2,45,000। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, তো দর্শক চলুন 3 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটি মূলত হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, দাঁতে দুইটা না? দুই দাঁতে, দেখেন আমি দাঁত ধরে দেখা দিচ্ছি আপনি দর্শকের, দেখান যে দুই দাঁত ছাড়া 3 দাঁত আছে না কি, দেখেন দাঁতে দুইটা, মাশাআল্লাহ।
উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো উলান আসছে। পালানগুলো খুব সুন্দর ভাই, একদম যে কোনো মা বোন দোয়া খাত পারবে, আর গরুটা বড় গরু হিসাবে খুবই শান্ত শ্রেষ্ঠ গরু ভাই। মাশাআল্লাহ খুবই সুন্দর উলান পালান। দেখেন আমি পিছন থেকে হাত দিচ্ছি, দেখেন একদম খুবই ঠান্ডা গরু ভাই, মাথা ঢোকা দিয়ে একেবারে শান্ত একটা গাভী। আমি মাথা ঢোকা দিচ্ছি তাও দেন কিছু কষ্ট না, দেখছেন দুটোর সাথে কি বাচ্চা? এটা সাথে বকন বাচ্চা ভাই। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজ 15 দিন বয়স আজ। বাচ্চার বয়স আজকে 15 দিন? জি জি, বাচ্চাটা ভালো গ্রোথ পাস ভাই। মাশাআল্লাহ গাভীটাও বড় সড় একটা গাভী। জি জি। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা যে ভাই লিবি আমি 20+ গ্যারান্টি থাকবে ভাই, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে? জি জি, 20+ গ্যারান্টি থাকবে ভাই। যারা নিবে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, দুধ দহন করে অবশ্যই, দুধ দোয়া, দুধের গাভী দুধ না দোয়া তো নিতে পারবেন না। আর উলান পালাম তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। দোয়া দিলে একদম চিটি হয়ে যাবে, একদম বকন গরু হয়ে যায়, আর গরুটা বকন গরু, দোয়া দিলে একদম চিটি হয়ে যায়। মাশাআল্লাহ খুবই সুন্দর গাভী। সামনে মিলে যায় সব গরুর দাম হয়েছে 4 লাখ টাকার গরু হবে ভাই। ইউটিউবে আপনারা দেখেন না, 4 লাখ 4.5 লাখ করে যেসব গাভী বেচা হয় এ আছে, সেই যাতে একদম ডানো দেখছেন, দুধের কোটার উপর যেই ছবি, যে গাভীর ছবি থাকে একদম সেম ওই গাভী মনে হচ্ছে কপি করেছে ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম বেশি চাবলা ভাই, এটার দাম পড়বে হচ্ছে 2,35,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনা সাপেক্ষে 2-4 হাজার কম বেশি করা যাবে ভাই। খুব একটা বেশি না? না না, একদম বেশি না, একদম আমি যে 3টা গরু দেখাচ্ছি ভাই, ঈদ থেকে ও ভালো, উদ থেকে ও ভালো। আর দর্শককে একটা কথাই বলবো ভাই, আপনি আরও 5টা প্রতিবেদন দেখেন যে এই গরুটা কয় টাকা দাম চাচ্ছে, আর গরুটা লম্বা আছে দেখেন, আপনার নেজের থেকে যদি মাথা পর্যন্ত মাপেন তো 10-11 হাত লম্বা হইনি, বুঝলেন? আর চামড়াটা একদম পাতলা। তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন? আজ 3 পিস গরু লিয়ে আসি ভাই, 3 পিস গরু দেখে, গরু আরও আছে, ওইগুলো গাভ গরু আছে, সার আছে, যদি কোনো দর্শক ভাই সার লে, সার নিলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে। গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম সুজন ভাই, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার দিয়েছে ওটা আমার ইমো নাম্বার, ওটা কন্ট্যাক্ট নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ইনশাআল্লাহ। ওই নাম্বারে যোগাযোগ করে আসলে হবে। দাসুরিয়া মোড়ের পাশে আমার খামারের অবস্থান, বাড়ি খামার একই জায়গায়, যে যখন ফোন দিবি ভিডিও কল দিবি গরু দেখাতে পারবো, সমস্যা এসে দেখে শুনে নিতে পারবে। জি জি জি, আর দেখে শুনে নেওয়াটাই ভালো। গাবি গরু কিনতে হলে দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই, বুঝছেন? আসি দোয়া দেখি শুনে নিলে এরা সবচেয়ে ভালো হয়। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, আপনি একটু সস্তা কেনার চিন্তাধারা একটু মাথায় থেকে কমা দেন। সস্তা 3 অবস্থা, যার বাজারে একটা দেশি মুরগি নেই সেও এখন কিন্তু ইউটিউবে বড় বড় খামারের প্রতিবেদন দিচ্ছে, 1,60,000 টাকা আছে 20 লিটারের গরুর দুধ। পরশুদিন একটা প্রতিবেদন দেখেছি যে 20 লিটারের গরুর দুধ 1,60,000 টাকা দাম যায়, তখন আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে কেছি ভাই গরুটা আমার লাগবে, তখন কাছে ভাই গরুটা বিক্রি হয়ে গেছে। তো এইসব সিটার বাট্টার বাদ দিয়ে আপনার গরু কি ধরে পারে সরাসরি খামার, যে খামারের যে মহাজন তার সাথে যোগাযোগ করে গরু কেনেন, আশা করি কখনো ঠকবেন না ভাই। টেকাই 5,000 ঠকবেন কিন্তু জিনিসে ঠকবেন না, বুঝছেন? 5,000 লাভ না হলে কিন্তু আমার গরু ব্যস ফোলা, এটি সত্যি কথা ভাই। আর গরু কিনতে হলে ভিডিও কল দেখবেন যে আসলে আমি প্রকৃত খামারে কিনা, আমার খামারে গরু আছে কিনা। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।